বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসির যাত্রীবাহী স্টিমারের টিকিট আগামী 1 মে থেকে অনলাইনে পাওয়া যাবে। রবিবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিআইডব্লিউটিসি এবং অনলাইন প্রতিষ্ঠান সহজ লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিন সহ সুলভ শ্রেণীর টিকিট যাত্রার 5 দিন আগে থেকে বিক্রি করতে পারবে সহজ লিমিটেড। প্রতি টিকিটের বিপরীতে প্রতিষ্ঠানটি 21 টাকা এবং হোম ডেলিভারির ক্ষেত্রে 50 টাকা সার্ভিস চার্জ নিতে পারবে। এছাড়া তৃতীয় শ্রেণীর টিকিটে সর্বোচ্চ 10 টাকা সার্ভিস চার্জ নিতে পারবে। অনলাইনে টিকিট বিক্রির কারণে টিকিট সংগ্রহের ক্ষেত্রে যাত্রীদের হয়রানি কমার পাশাপাশি টিকিট কালোবাজারিও রোধ করা সম্ভব হবে বলে মনে করেন নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান। গেল 22 এপ্রিল